মনের লা আইরেতো মারিদ দারে মনের গুচিবে জালা আয়াম আম্মাদ পিয়ারানব এস নিরালায়াম হাম্মাদ আসালাম আ কুম অরহমা ্ল ফলে আল্লা পাক পাইলেই মাফ করে দিবেন। সেই নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন সেই নবীর উম্মত হইতে কোরআন হাদিস থেকে আমরা রাস্তা খুঁজে নিব একটু সময় আলোচনা শুনে কষ্ট করতে নবীর উম্মত হওয়ার জন্য কষ্ট করতে আপনারা রাজি আছেন এই নবীর ভালোবাসাই নবীর উম্মত হওয়ার পক্ষে সময় দিয়ে যারা এই মাহফিলে বসে থাকবেন আমার মন বলে আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের গাঁটে বসে থাকবে আপনাদেরকে না নিয়ে আমার নবী ফুল সিরাতের ফুল পার হবে না ভাইয়েরা আসুন সেই নবীকে চিনি সেই নবী না চিনা পর্যন্ত আল্লাহ পাওয়ার কোনো রাস্তা এই নবীর মাধ্যমেই আমরা আল্লাহকে চিনতে হবে কাজী আসুন আগের নবীকে চিনি তারপরে আমরা আল্লাহকে চিনব যেই ইসলামে ঢুকার জন্য আল্লাহ নির্দেশ করেছেন এই ইসলামের ক্যাটালগ হলো কোরআন আর এই ক্যাটালগ বুজানের জন্য পাক যাকে পাঠাইলেন সেই ক্যাটালগ মাফিক ইসলাম বুজানের ইঞ্জিনিয়ার হলো নবীজি সেই নবী কথা মানার জন্য আল্লাহ কোরআন শরীফে নির্দেশ করেছেন কেমন নবী যেই নবী সকল সৃষ্টির জন্য করুণা রহমত কারো সাথে নবী দুশ্মনী করে নাই কারো সাথে নবী হিংসা করে নাই দাক্কা দাক্কি দেয় নাই মারামারি কাটাকাটিতে নাই নবী সকলের জন্য রহমত হিসাবে দুনিয়ার জমিনে আগমন করেছেন সে নবীর উম্মত হইতে সেই নবীকে চিনতে নবীকে নবীর জাগায় রাখতে আপনারা রাজি আছেন তাহলে বিজয় হবে আপনাদের শান্তি হবে আপনাদের মুক্তি আপনাদের সুখ আপনাদের আল্লাহর পক্ষ থেকে সব বাজেট আপনাদের এমনকি দশটা পৃথিবীর সমান একটা হবে কিন্তু শর্ত নবীর মাধ্যমে চিনতে হবে আল্লাহকে করে আখিরি নবীর যুবক গুলো গুমের গোরে ঘুমায় রয়েছে আমি আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া গুমন্ত অবস্থায় সারা রাইত নফল নামাজের নেকি আমি দান করে দিলাম জনবীর উম্মত যুবক ঘুমিয়ে থাকলে নফল নামাজেরই নাকি দেয় আর যদি ফরজ নামাজটা ফয়রা ঘুমাইতেন না জানি আর কত কিছু দিলই বাবা এত বড় নবীর উম্মত আমরা একটু চিন্তা কইরেন বাড়িতে জ্ঞানই যেন নিজে একটু হিসাব মিলাইেন ertche বড় এই নবীর উম্মত যারা হইছেন ertche বড় চাওয়ার ertche বড় পাওয়ার আর কিছু নাই তাই চরিত্রটা পরিবর্তন করুন আখরি উম্মতের পরিচয় দেন বলতেছিলাম মা খাদিজার জীবনী মা খাদিজা ডাকতেছে ও যুবক তোমার তো সবকিছু সুন্দর জিগেতেছে নবীজির চাচাকে আবু তালিব তোমার ভাতিজার লেখাপড়া কী আবু তালিব ভাতিজার দিকে চায় আবার খাদিজার দিকে চায় খাদিজা কি বলবো দুঃখের কথা আমার ভাতিজাটা জীবনে কোনো দিন বাবা কইয়া ডাকতে পারে নাই লেখাপড়া কে করাইব বাতিজা তো বাবার মুখই দেখে নাই মার গর্বে থাকতেই বাবা মারা গেছে মা ছয় বছর বয়সে মারা গেছে লেখাপড়া কে করাবে আমার জানা মতো আমার বাতিজা লেখাপড়া করতে দেখি নাই স্কুল কলেজ ভার্সিটির যাইতে আমি দেখি নাই তাতে বোঝা গেল নবী লেখাপড়া জানে না আচ্ছা আপনাদের চিন্তা কি নবী কি লেখাপড়া জানে না জানে আল্লাহু আকবার বলুন আল্লাহু আকবার নবী যেই ভার্সিটিতে লেখাপড়া করেছে এই ভার্সিটির নাম হল জাবালে নূর এটা মক্কা নগরে সুবহানাল্লাহ এই ভার্সিটিটার নাম হল জাবালে নূর আল্লাহু আকবার বলুন সুবহানাল্লাহ যেই ভার্সিটির ছাত্র একজন শিক্ষকও একজন সুবহানাল্লাহ ছাত্র হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ শিক্ষক হলো এইবার সিটি আর মায়ের সন্তানকে ভর্তি করা হয় নাই ব্যবস্থা যেই নবী দুনিয়াতে আসলেন আল্লাহ বলেন নবীর আগমনের জন্যই তো সমস্ত পৃথিবী সাজাইলাম আজকের মাহফিল হবে প্যান্ডেল সাজানো হয়েছে স্টেজ করা হয়েছে প্যান্ডেল সাজাইলাম আল্লাহ বলেন আমার নবীর জন্য সমস্ত পৃথিবী আমার নবীর আগমনের প্যান্ডেল মক্কানগর হলো আমার নবীর আগমনের স্টেজ মা আমেনার কুল হলো আমার নবীর আগমনের বসার আসন যে আসনে নবী মোহাম্মদুর রসুল উল্লাহ ব্যতীত আর কেহ বসার সাহস কবিন হজুর এই স্টেজটা মক্কাই করলো কেন বাংলাদেশে কেন করলো না প্রশ্ন আসতে পারে মক্কাই করার কারণটা হলো মক্কার মানুষ অভাবী মরুভূমি কিছুই হয় না মুরব্বীদের মুখে শুনছি আগে মধ্যপ্রাচ্যের মানুষ আমাদের দেশে আইসা কাজকাম করে জীবন ধারণ করত সুরি চাক্কু বিক্রি করত তালা বিক্রি করত মুরব্বীরা বলতে পারবে এই ইরানে ইরাকের হেরা এদিকে এই এগুলি করে সুদের উপরে টাকা টোকা লাগাইয়া এই এ সুরি ব্যস্ত নানান জিনিস বিক্রি করে সংসার চালাইতো। কিন্তু নগরে অশান্তি ছিল মরুভূমি কিছু হইত না মানুষ কষ্ট করে আল্লাহ কয় রহমতের নবীর নগরে দিলাম নবীর বরকতে মক্কাবাসী সুখী হইয়া যাইব বাবুরা ভাইরা আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি আজকাল সে নবী আমরার নবী খাদিজা জিগাই আবু তালিব লেখাপড়া যদি না জানে তাহলে তো ব্যবসার হিসাবের দায়িত্ব দিতে পারি না তোমার ভাতিজারে জিগাও রাখালের দায়িত্ব নিয়ে চাকরি করবো না। নবীজির চাচা আবু তালিব একবার বাতিজার সুন্দর চেহারার দিকে চায় আবার মরুভূমির রৌদ্রের দিকে চায় আবার খাদিজার দিকে চায় চোখের পানি ছেড়ে দেয় আমার এই সুন্দর বাতিজাটাকে মা নাই বাবা নাই বলে আমি চাচা হইয়া মরভূমির রোদ্রের কষ্টের চাকরিতে দিতে রাজি হব না আমি সম্ভব না কষ্ট করবো বাতিজারে এই কষ্টের মধ্যে দিতে রাজি না ডাকতেছে খাদিজা ও আবু তালিব তা যদি না করো তাহলে তো আমার হাতে এখন আর কোন চাকরি নাই আমার নবী ডাকতেছেন চাচা চাচা ও চাচা আপনি অরাজি হয়েন না আমি মরো ভূমিতেও রাখালের দায়িত্বে চাকরি করতে পারবো আমি পারবো চাচা আমি পারবো আপনি অনুমতি দেন চাচা আপনি অনুমতি দেন এই যুবক আমার নবী কি শিক্ষা দিয়েছে ও ওয়ারুকের ভাইরা চাচা অনুমতি দেন চাচা আর অনুমতি ব্যতীত বাদি যা চাকরি নাই না আর অহংকার দিনের কিছু ব্যাগ বাচে মা বাবার অনুমতি পর্যন্ত চায় না যারা মা বাবার করে যাই কষ্ট দিয়েছ জান্নাতে যাইবা বহু তার ব্যাপার জান্নাতে যাওয়া বাবারা অস্টা একটু কঠিন হয়ে যাইতেছে একটু করাওয়াই যাইতেছে মনে হয় আর মনেও আমার দাওয়াত দিতেন না না দিলে বাসি কষ্ট হয় থাকতে থাকতে ফুইলা যাই হোক বাবারা এগুলি কষ্ট না নিয়ে একটু চিন্তা করে কথাগুলো বাড়িতে নেন এই রোগগুলি আমাদের মধ্যে ঢুকেছে এই রোগ আমাদের দূর করতে হবে আমরা এমন একটি নবীর যার মধ্যে কোনো ত্রুটি নাই আজকে সেই নবীর ইজ্জত সমাজে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমরা সব চরিত্রের হতে হবে আমরা আখেরি নবীর উম্মতের পরিচয় দিতে হবে আমাদের আচার আচরণ দেখে যেন বিজাতিরা দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যা আখেরি নবীর উম্মতের ওয়াজের কোন কেসের জানি একটা বাঁচতে ছিল গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় এখনো কালীগঞ্জ থানায় অনেক খ্রিস্টান আছে হিন্দু মুসলমান হয়েছে অনেক কিন্তু খ্রিস্টান মুসলমান হয়েছে এ খবর আমি বাংলাদেশে পাই নাই কিন্তু একটা খ্রিস্টান কিছুদিন আগে গত রমজান মাসে আমার মসজিদে এসে আসরের পরে ডাকতেছে তুফাজ্জল হুজুরকে বৃহস্পতিবার দিন আসরের পরে বললাম তো তুফাজ্জল আমি হজুর আপনার আখিরি নবীর উম্মতের ক্যাসেট শুনছি আমি একজন খ্রিস্টান সদস্য আমার ভাই খ্রিস্টান সমিতির সেক্রেটারি হজুর আমি নবীর উম্মত হতে চাই কিন্তু হয়ে হাত ভিক্ষা এরকম না আমি আখিরি নবীর উম্মত হবো আমি একজন ইলেকট্রিশিয়ান ভালো মিস্ত্রি আমি কাজ করে খাবো হাত পাতবো না বললাম বাবা খ্রিস্টানদের ব্যাপার কোন আইনের ফেস হরি আবার কালকে শুক্রবার গণ্যমান্য ব্যক্তিরা জ্ঞানী গুনিজন থাকবে তাদের সাথে পরামর্শ করে কালকে তোমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো এই সকালবেলা আইসা দেখি গুসুল টুসুল কইরা মসজিদের নামাজের সালাম ফিরাইয়া বললাম মুসল্লিরা এই ঘটনা আপনারা যারা আছেন জ্ঞানী গুণীজন বসছে মুরব্বীরা জিজ্ঞেস করলাম এই ঘটনাটা কি করা যায় একজন সাংবাদিক বলল এটা আসলে আন্তর্জাতিক আইনের সমস্যা হতে পারে তবে সরকারি অফিস ইউন অফিস থেকে কাগজ করে নিলে এ ডুবিট করে নিলে মনে হয় ভালো হবে তাই কি কি লাগবে তার ভোটার আইডি কার্ড লাগবে এই সেই লাগবে সে বলতেছে আমি ভোটার আইডি কার্ড আনতে গেলে আমাকে জিজ্ঞেস করবে কেন নেই আমার ভাই যদি শুনে তাইলে আমার ওপর টর্চারিং করবে তখন ওই সাংবাদিক বলল ঠিক আছে তাইলে কালকে আমি অন্তত পক্ষে ইউন অফিস থেকে একটা কাগজে লিখিত তার স ইচ্ছাই মুসলমান হবে এটা একটু কালগোজে কালকে নিয়ে আসবো আমি বললাম তাহলে আগামী কালকে তোমাকে জুহরের নামাজের পরে মুসলমান বানাবো যুবকটা শত শত মুসল্লির সামনে দাঁড়ায় দুইটা চোখের পানি ছেড়ে রাখতেছে হজুর আমাকে এখন কালিমা পড়ান। আপনারা যে ফাইসালা দিলেন কালকে আমারে কালিমা পড়াবেন। আজকে বিকালে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে তো আমি উম্মত হতে পারলাম না এখন আমাকে কালিমা পড়ান ও আখিরি নবীর উম্মত একজন খ্রিস্টান যুবক তোমার নবীর উম্মত হতে চাই আর তুমি সেই নবীর উম্মত হইয়া তোমার চরিত্রে বেজাল রাখতে পারো না নবীর কলঙ্ক হবে নবীকে কলঙ্ক করতে পারো না বাবার আসো আমরা আখিরি নবীর উম্মত হই যে নবীর উম্মতের পরিচয়ের উপর কি না হবে আসতেছি সামনে আপনাদের কষ্ট হইতেছে না তো বলতেছিলাম খাদিজা বলতেছেন আবু তালিব তোমার ভাতিজা রাজি হয় খাদিজা কিন্তু এই রাখাল সারতে রাজি কয় না কয় না সারতে রাজি তোমার ভাতিজা তো রাজি তুমি রাজি হও না নবীজি বারবার বলতেছে চাচা আপনি অনুমতি দেন আমি পারবো চাচা আমি পারবো কারণ যারা যেটা ফারব এটা ফিলাম কেউ না করলেও ফিরাইতে পারে না ঠিক আছে একটা বাস্তব ঘটনা বলি আমাদের এক বেচারা এক শের চাইলের বাদ খাইতে পারতো এক শের হ্যারে বিবাহ করাইবার লেগে নিতেছে বড় ভাই কইতেছে তুই তো খাওয়ন ফাইলে সব বুইলা যাজগা আজকা তুই জামাই বিবাহর অনুষ্ঠানে খাওয়ন বেশি দিলে কিন্তু বেশি খাইস না একটু হিসাব কিতাব কইরা খাইস তা জামাই রে বিয়ার দিন খাওয়নের ডিশটা ছোট দেয় না বড় দেয় মুরুকটা কি টুকরা দেয় না আস্তা দেয় বড়টা দেয় বড় মুরুক ডিশের উপরে ডিশ ভর্তি পোলাও এরপরে সালাদ দিয়া সাজাইয়া যখন সামনে দিছেও হ্যাঁ হাতও দুইছে না সাসার অনুমতি সারা কাজ করতে রাজি না আর আমরা বাফের অনুমতিও নেই না আবার বাফের দমক দেই কিছু বাপে যদি কিছু পরামর্শ দেয় তুমি কি জানো বাফে বলে কি জানে হ্যাঁ খুব ভালো জানছে নবীজি কই সাসা ফারবা বাবা তুমি আমার নবী ডাকতেছে শাসা আমি পারবো আপনি অনুমতি দেন যাও বাবা দিলাম নবীজি খাদিজার বাড়িতে রাখাল রহমতের নবী সকালবেলা ডাকতেছে খাদিজা আপনার ছাগল কয়টা বেড়া কয়টা দুম্বা কয়টা উট কয়টা আমার গন্যা বুঝাইয়া দেন নাইলে আবার কইবেন কয়টা নিলাম কয়টা আনলাম বেজাল লাগাইবেন আচ্ছা আমার নবী কি বেজাল লাগায় না বেজাল বাঙ্গে আমার নবীর রহমতের নবী নবি নবীদের নবী সাল্লাল্লাহু আলাইহি বল। সব সমস্যার সমাধান হবে এই নবীর সিলাই। কিন্তু নবীরে সিনতে হই আসলে যারা সিনে তারাই কিনে কি গান যারা সিনে তারাই কিনে কেউ নবীরে কইতো নবী কত সুন্দর আবার কেউ কইতো নবী তো বিস্রী আবু জাহেল কইতো নবীরে বিস্রী আবু বকর কইতো আমার নবী সুশ্রী যাই সিনে সেই কিনে তবে যারা চিনেছে তাদের জীবন ধন্য হয়েছে যারা নবীর বিপক্ষে গিয়েছে তাদের কপাল পুড়ে গেছে বাবারা আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি তাহলে ঠিক আছে আপনি নিজেই গনেন আমার কয়টা আছে জয়টা গইনা নিবেন ওইটা আবার আমার এই গইন্যা বুঝাইবেন নবীজি গন্তে শুরু করছে ছাগল গন্তে গন্ত ছাগলের সংখ্যা বারোশের মানুষ ঘুমাই রয়েছেন ছাগল কয়শে ছাগলেন আমদানা ফাগল মনে নেব সাইটটা ছাগল আপনি আরে গাছ খাওয়াইতে নিবেন হের উপকার দেখ কেন বাড়িতে বাইরিলে একটা দৌড় মাইরা ভেস মাইরে আমদানের ভেসে এলাইছে আরেকটা হেমনে ফেস মারছে আরেকটা সামনে দৌড় মারছে আরেকটা পিছনে ঠ্যাং দুইটা মাড়ির ভিতরে দিয়া খার হইছে কইতাছে আমারে গলা ছিঁড়া লাইলে ওর সামনে যাইতাম না আর এই ছাগল কিন্তু আল্লাহ হগল নবীর আসুল্লে দিয়া ছাগল পালাইছে নবীর আসুলের পরশে ছাগল থাকার কারণে বলুন ছাগলের গুস্তের দাম গরুর গুস্তের চাইতে বেশি না কম যত যতের গুস্ত আছে এর মাঝে সবচেয়ে বেশি দাম কিসের গুস্তের কন নবীর পরশে গিয়া যদি ছাগলের গোষ্টের দাম হগলের বেশি হইতারে এই নবীর উম্মতের খাতায় যদি নাম তুলতারি আমদার দাম বেশি হবে না কম হবে না রে তলবে বর্তমান অনেক মুফতিরা ফতোয়া দেয় মুফতির হতোয় দাম বেশি না এটা কোরআন শরীফের মধ্যে ঘোষণা উম্মাতিন নাস। এ নবীর উম্মত হইতে বলুন রাজি আছেন কিনা আমার নভী আপনার আমার জল তেষট্টি বছর জিন্দিগি কষ্ট করেছে সেই নবীর উম্মত হইয়া যদি উম্মতের পরিচয় দিতে পারো গো কোথাও কোনো বিপদ থাকতে পারে না বলতেছিলাম সেই নবীর উম্মতের পরিচয় নেওয়া আমাদের জন্য কত যে ভাগ্যবানের কথা বলতেছিলাম মা খাদিজা ডাকতেছে ঠিক আছে তুমি গনে নাও নবীজি গন্ততেছেন ছাগল পাইলেন বারোশো এই অনুযায়ী দুম্বা পাইলেন বেড়া পাইলেন উট পাইলেন সকালবেলা ঘরে যাইয়া সবগুলি উট বেড়া বকরি দুমবার গলার রসিদ থেকে সব সাইরা দিতেছে খাদিজা কয় ও রাখাল এ কি করতেছো বাইন্দানিওই তো ঠিক মতো সব গুরে আনতারে না অন্য রাখালের দায়িত্বে যারা ছিল দুই চার পাঁচ দশটা কোনো দিন বাগে খাইছে কোনো দিন পাঁচটা হারাইয়া গেছে আর তুমি সব সাইরা দিতেছ আমার নবী হাসে আর কয় ম্যাডাম চিন্তা করেন না আমি যা সারমু যা লইয়া যামু তা আবার বাড়িতে আইব একটাও নষ্ট হইত না দুদিন সাললেই দৌড়াদৌড়ি করে আজকে সাললে সব সাইজিয়া একারোতে হয় নবীজি আগে যায় সব পিছে পিছে যায় খাদিজা কয় কিরে এটা কেমন রাখাল পাইলাম রে এই রাখাল তো আর দেহি না খাদিজা কাম কাজ সব সাইরা দিয়া রাখালের দিকে চেয়ে রেছে দেহে রৌদ্রের মধ্যে বাহির হয়েছে পরেই একটা কালো রঙের মেঘ এসে নবীজির মাথার উপর সায়া দিতেছে খাদিজা এ কি আর সে কি রাখাল পাইলাম চাইছি যাইতে 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 মরুভূমির মাঝখানে গেছে অন ঠিক দেখা যায় না খাদিজা গিয়া তার বিল্ডিং এর সাদের উপরে উঠছে সাদের উপরে উঠতে দেহে এই মরুভূমির পাহাড়ের কাছে গিয়া ছাগল বেড়া বকরি দুম্বা উট সব তন্দে কইছে তোমরা গাছ পানি খাও আমি এখানে আসি খাইতেছে সব অন্য রাখালেরা লাডি লিয়া ঘুরতে হয় এদিক সেদিক গেলে দাওয়াই আবার একসাথে করে বাঘ বুক আইলে লাড়ি দিয়ে দৌড়ায় কিন্তু নবী লাড়ি ছাড়া ওই সব সাইজ এ নবী যে রহমতের নবী সকল প্রাণীর রহমত এরা জানে কিনা কন্ত বাড়িতে আইয়ে বিকালবেলা খাদিজারে ডাকছে খাদিজা আপনার সব ঠিক আছে কিনা গন্যা দেখেন খাদিজা কয় গনে গনে দেখি জানিছে তাই আইছে একটাও নষ্ট হয়েছে খাদিজাটা কি আশ্চর্য রাখাল ও রাখাল আজকে কি মরুভূমিতে পাহাড়ে বাঘ ছিল না রাসুল বলেন বাঘ ছিল কিন্তু আমি যেই লা রাখালি করি এই বাগে হাত দেওয়ার সাহস এই বকরির উপর হাত দেওয়ার সাহস জংলার বাঘের নবীর রাখালের জীবনে বকরির গায়ে বাগে হাত দেওয়ার সাহস পায় না এই নবীর উম্মত হইয়া যদি কবরও যাইতে পারেন বলুন আপনাকে কষ্ট দেওয়ার সাহস কারো আছে বাবা রে কি করতেছো এই নবীর উম্মত হইয়া আগিলা মুরব্বীরা একটু ত্রুটি যদি জীবনে আইছে রাত্রে গুনগুনে কাঁদছে মিচা মিচি কাঠাইলাম জিন্দিগি বলুন মিছামি ইছি কাটাইলাম জিন্দি চোখে দেখাইলাম বন্দি গি কার বাবারি কার বা কি কারে বাবা আরে কারে বা গ কারেবা কি বন্দকার ক বরে হবে বসতি। আই দেওয়ান্দ কারকা বারে হাবেব এই দনেয়া মুসাফির খান জানো না এই দনে মুসাফি খানো কত মানো সাইল গেল হাইরে কত মানো বাবারা ভাইরা আমরা যে দেশে আসি এদেশে গেলাম থাকার কোন বিষা নাই ফাহাদালন কিছু করি কি করবেন আখরি নবীর উম্মত হন যে নবীর উম্মত হইবার লেগা অন্য অন্য নবীর পর্যন্ত দরখাস্ত করে কান্ত আর বিনা দরখাস্তে আমরা সে নবীর উম্মত আমার নবী যখন মেরাজের সফরে যায় চতুর্থ আকাশে হজরত ইদ্রিস সালামের লগে দেখা ইদ্রিস নবীরে দেখা নাম নবীজি কয় ইদ্রিস তুমি কত ভাগ্যবান নবী সশ শরী বেহেসতে গিয়া নাজ নিয়ামত খাইলা হুরবালা দেখলা কি তোমার ভাগ্য ইদ্রিসালাম হাসে আর কে হুজুর যা কইতাছেন কইতাছেন ঠিকই কিন্তু আমার তো সে ভাগ্য হইছে না গ্যাসলাম যাইতাম গিয়া দিহি বেহেসদের দরজা সব বন্ধ সব আমি ডাকতেছি দরজা খোলো দরজা খোলো ভিতরতেছি গাইকে আমি কইলাম আমি ইদ্রিস আলাই সালাম আমি আল্লাহর নবী ইদ্রিস বিতরতে কয় উপরে চাও উপরে চাও ওপরে চাও ই দৃষ্টির দৃশ্য বুঝি না ওপরে বেচারা গরিব মানুষ ডাকা যাইব একশো বিশ টাকার টিকিট কাটছে আরেক বেচারা যে বইছে টিকিট কেটা বেটা সাইজে হের দুই নাম্বার তো এক টিকেট নাম্বার বারো তো একই কিন্তু বইছে বেড়া মোড়া বেড়া কি করব সেবেলা বড়লোক মানুষ হাই ফাই কাপড় সাপুর আরে বেটা গরিব কাপড়ের মধ্যে হাই ফাই নাই যা আছে হাই হাই কই হাই ফাই আর কই হাই হাই এই বেচারা কাছে বইছে বলে হে হাই এর তো অসহ্য এই সিগারেট দরাইয়া মুখটা বাঁকা কইরা দুয়ারা মারে সেই গরিব বেটার মুহ গরিব বেটা কইতাছে ভাই যান আমি তো ধূমপান করি না দোয়া আমার কষ্ট হয় জানালা খোলা আছে বাইরে মারেন বাইরে মারেন এই ঠ্যাং দিয়া চাপে আর কয় লেখা আছে লেখা আছে আপনার কোন অভিযোগ চালককে বলেন ড্রাইভার বলেন আমাকে বলবেন না আরো হ্যাঁ মানে উড়াই দিত হাই হাই ক এক পয়সা এক সমান টিকিট বাতি যা যতই দুয়াটা বাইরে মারেন কয়দেহেন লেখা আছে সাইডে আপনার অভিযোগ ড্রাইভার বলেন তা উইটে গেছে ড্রাইভারকে কইতো ড্রাইভার তো গাড়ি টানতেছে ড্রাইভার সাপ ড্রাইভার সাপ ড্রাইভার সাপ ড্রাইভার সাপ দক মারছে হ্যাঁ কি আমি ধূমপান করি না আমার পাশের প্যাসেঞ্জার ধুমপান করে আমার দিকে দোয়া মারে ড্রাইভার কে সামনে চান সামনে চান সামনে চায়ে দেখে লেখা চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ অহন বেচারা বিচার আর কই পাইব মনটা কষ্ট করে আই পড়তেছে ইদ্রিস নবী বেহেস্তের দরজায় ডাকায় বিতর্তে জিগায় কে আমি ইদ্রিস আলাই সালাম আল্লাহ নবী ইদ্রিস বেহেস্তের ভিতরে যাম দরজা খোলো বেহেস্তের ভিতরেতে কয় উপরে তাকাও উপরে ইদ্রিস আলাহি সাল্লাম কয় ইয়ার সাল্লাহ আমি উপরে তাকাইয়া দেখি দরজার উপরে লেখা আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারু জন্য দরজা খোলা হবে না

তোমার দিদারে মনের গুছি রে তোমার দিদারে মনের গুছি জালা হাম্মত পিয়ারা নবী নিরালা হাম্মদ পিয়ারা নবী পাইবো যারা নবী জিদার হবে তার পার পাইব যারা নবীর হবে তারা সুরে পার দয়া করে দেখা দিয়ে দূর কর জালা দয়া করে দেখা দিয়ে দূর কর জালা ইয়া হম্মদ পিয়ারা নবী এস নিরালা ইয়া হাম্মদ পিয়ারা নবী। তোফা জলের বাবো না নবি সারা হব না তোফা জলের বাবো না হব না নবীরাকে পার হইবে হা সরের মোহাম্মদ পিয়ারা নবী এশো নিরাম্মদ পিয়ারা নবী তোমার দিদারে মনের গুচিবে জালা হায় রে তোমার দিদারে মনের গুচিবে জ্বালা ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এশো निराला ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এশো निराला ঘুম ভাঙ্গলে গুনগুনাইয়া এই গানটা গায়েন আর কেমনে গাইবেন এক জাতের হজুররা বাইরিছে এ গান গাইলি তো ফতোয়া দিব এটা শিরিক এটা শিরিক এটা বেদাত আর যে অসামাজিক অন ইসলামিক সমাজে গাইতেছে এর বিরুদ্ধে দেখকেন কোন ফতোয়া দেয় ফিচি হুলা একটা গান গাহে দিন হুনি তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় দশ বছরের ফুলা গান হাজার বছর বলে হের কাল লগে ফরিস আচ্ছা কথাটা কি যুক্তি সঙ্গত হইলো না অযুক্তি হইলো সত্য হইলো না মিথ্যা হইলো দশ বছরের ফুলা গান হাজার বছর হের কোন বাফের লগে পরিচয় হেতা বেদা ফতুয়া দেয় না যার ভালোবাসাই কুল কায়নাত সে নবীর ভালোবাসাই না তেরা সুল গাইলে বেদাত ফতুয়া দেয় না আমরা বাংলাদেশ আছে কিনা কন্ত আল্লাহ হেরারে হেদায়েত করুক সকলে বলুন আমি বাবারা আসুন আমরা আখিরি নবীর উম্মত হব নবীকে চিনব নবীর উম্মত হইতে গেলে দুইটা জিনিস সাইরা দিবেন আজকার ওয়াজে একটা হইল সুদ আর একটা হইল গুস এই দুইটা জিনিস সাইরা দেন আখিরি নবীর উম্মত হওয়ার শর্তে যদি আজকার ওয়াজে এই আমলটাকেও নিতে পারেন একটা শর্তে নবীর উম্মত হব সুদ গুষ ছাড়ব হাসরের দিন আমার নবী আপনারে না লয়া ফুলসিরাতের ফুলটা পার হতেন আসলে নবীরে না চিনা পর্যন্ত এগুলি পারতেন না সারতেন দেখেন খাদিজা কি করতেছে দেখেন খাদিজা কয় কি আশ্চর্য দেহে যা নিচিন চিন তাও ফিরাইছে প্রত্যেক দিন এভাবে বাঘে একটারেও দরে না এই নবীর উম্মতের হরিসাইলে আমরারেও বাঘে আর অহন কিলাম মশাই ফাইলে সারে সারে কারেন না তাহে বলা খালি গায়ে শুয়ে দেখেন ঘুমাইবার আগে মশায় ডাহে কি গানও করছি গুন 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 গুনের বন্ধু গুন গুন ঘুমাও ঘুমাও গো বন্ধু ঘুমাও ইঞ্জি সন বাউ করতেছি আর যদি নবীর উম্মতের পরিচয় দিতে পারেন বাঘ পর্যন্ত আপনার ইজ্জত করবে তার বাস্তব বাস্তবটা আমরা ভালো বুঝি নবীজির একজন সাহাবির জীবনী উনি নদী পথে যাইতেছে নৌকা দিয়ে নৌকাটা ঘূর্ণিঝড়ে ভাঙিয়া টুকরা টুকরা করে দিছে সবগুলি মানুষ নদী গর্বে বিলীন শেষ মরে গেছে নবীর সাহাব এটা রকম সাঁতরাইয়া কাডের টুকরাই ধরে কিনারে উঠছে ওইটা কইতাছে আল্লাহ সব বললো আমি তো বাঁচলাম যেহানে খার কইতাছে বাসলাম এটা সুন্দরবনের জংলার মতো আফ্রিকার একটা ভাগ বাল্লুকের জংলা যেখানে মানুষ নামে কোন প্রাণী বসবাস করে না শুধু মানুষ খাওয়ার প্রাণীওই থাকে একটু পরে কিনারে ঘর দেহে বাগের গন্ধ করতেছে বাঘ দেহে তার নাহের মধ্যে মানুষের গন্ধ লাগতেছে বাগের কি মোবাইলের দোহান আছে বলে কই আমার খাওন আছে আরেকজনে কয়ে দিব এই নাহের মধ্যেই আল্লাহ সব ফিট করে দিছে এই গন্ধে সব কইতারে কই আছে না আছে কিছু প্রাণী আছে গাউসে পাগের কিতাবে লেখছে একটা মাসি মাসি হ্যাঁ তিন মাইল পর্যন্ত কইতারে কার বাড়ি কত নম্বর দাগে সিএস আর ও আর কত কয় তালাত কোন রুমে কাডল বাংছে প্রাণীটার নাম কি মাসি মাসি এ ক্ষমতাটা মাসির দিছে কে বিশ্বাস না করলে এবার কাডালের সিজনে সাত তালাত কাডল বাংবেন মাইকিং নাই ফুস্টারিং নাই বিনা মাইকিং বিনা ফুস্টারিং এ দেখবেন হ্যাঁ গিয়ে আপনার জাগা মতো হাজির হয়ে গেছে তারে আল্লাহ বলতেছিলাম বাঘের নাকে ক্ষমতা মানুষের গন্ধ মানুষ দেখে বাঘ জঙ্গল জংলার পুরানা বাঘ মুজগুলি কি যে মোডা শোকগুলি আগুনের মতো লাল একবারে পুরা হয়ে গেছে মানুষের অবস্থা দেখে মানুষের রক্ত খাওয়ার জন্য সে কত যে হাঁটতে হাঁটতে রওনা হয়েছে নদীর পরে খারাপ রয়েছে খায়া পানি খাইয়া হাত মুখ দেহে কইসাম জীবন হন্দি জীবন হাতে দিলাম মরছিলাম নদীত মরছিলাম হেডেই বারা ছিল বাঘে সিঁড়া খাইবো অবশ্যই সে কয় খাইবো খাইবো খাক একটা পরিচয় আমার আছে পরিচয়টা একটু দিয়া দিহি কি হয় ও জংলার ভাত আমার দিকে আইতেসো আমারে খাইবা বুঝিতো তবে আমার পরিচয় জানো আমি কে আমি আখিরি নবীর নবী না হইলে তুমি সৃষ্টি আমার পরিচয়টা বুঝতে পারল না আমি আখিরি নবীর গোলাম আমি নবীর গোলামি করি ও বাঘ নবীর গোলামের গায়ে হাত দিও না ভালো হবে না তারপরও ভাগ বাঘ আসতেই আছে কাছাকাছি এসে গেলে নবীর সাহাবি বাগের ভয়ে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে ভাগ ডাকতেছে প্রভুগ জবান খুলে দাও নবীর গোলাম আমাকে বয় পাইতেছে প্রভুগ জবান খুলে দাও আমি নবীর গুলামের সাথে কথা বলি এই নবীর পক্ষে গেলে বলুন প্রাণীর জবানও আমার আল্লাহ খুলে দেয় কিনা হরিণের জবান খুলেছে গোরার জবান খুলেছে বাঘের জবান খুলেছে সাপের জবান খুলেছে গুই সাপের জবান খুলেছে মৃত গাছ জীবিত করে দিয়েছে এমন হাজার হাজার ঘটনা ঘটেছে এই নবীর বেলায় বাঘ ডাকতেছে প্রভু গো আমার জবানটা খুলে দাও নবীর গুলামের সাথে কথা বলি যাও যাও বাঘ তোমার জবান খুলে দিলাম বাঘ মানুষের মতো কথা বলে ডাকতেছে এরে নবীর গুলাম বয় পায় না বয় পায় না যার পরিচয় দিয়েছ আমি তো তোমাকে খাইতে আসি নাই এখন আমার দায়িত্ব হয়েছে তোমাকে মদিনার পথ দেখাইয়া দেওয়া যে নবীর পরিচয় দিলে জংলার বাগে না খাইয়া মদিনার পথ দেখাই আজকে সেই নবীর উম্মতের মধ্যে ভাবে দাখিল হইতে পারি না বিদায়ী মশাই পাইলে আমরারে সারে না বাঘ ডাকতেছে কাছাকাছি এসে এই সানে আমি গজল বানাইছি কমুনি কমনি ভাগ কাছে এসে ডাকতেছে নবীজির গোলামের কোন চিন্তা নাই চল নবীজির জান্নাতে মদিনাতে যাই চল নিরি জানতে মদি কে কে যাবে মোদিনায় মোদিনাতে কাউ নবী ওম তের মায়া কে কে যাবে না মোদিনাতে কাউ নবী ওম তের মায়া দিনী রজনী কাঁদিনী দিন রজনী কাল দের জিনি শুয়ে র঵া জাই চল নবি জিরি জনাতে মদি নাতে জাই চল নবি জিরি মদি কঠিন হাসরের দিনে দিন যাবে নানবি ওম তবীনে কটিন হাসরের দিনে রহেস্তে যাবে নানবি ওমাতী মাফে করিয়ে দিবে না মাফে করিয়ে দিবে না নবীর রোশিল চল ন বি জিজন্নাতে যাই চল নী জান্নাতে মদি বাঘ ডাকতেছে নবীর গোলাম তোমাকে খাইতে আসি নাই আমি তোমাকে মদিনার পথ দেখাবো পিছনের লেস্টার মধ্যে দরো আমি মাঝখান দিয়ে জঙ্গলাটা তোমাকে পার করে দেবো অন্য বাঘ চাই রিসে এই বাঘে হুঁশিয়ার করে দিচ্ছে এদিকে চাইস না নিয়ে যাইতেছি খবর রাহস যে নবী না হইলে আমাদের সৃষ্টি সব চাই রিসে মাঝখান দিয়ে চলছে এমন পরিবেশ কিন্তু হয় আপনাদের শহরেও হয় মন্ত্রীর গাড়ি আইলে আগে দেখবেন পুলিশ সার্জেন্ট হন্ডালিয়া বাসি ফুদাই সাবধান সব সাইড করো মন্ত্রীর গাড়ি আইতেছে আর মন্ত্রীর আগের পুলিশের গাড়িটা জানালাদা দুই পুলিশ দুই দিক দা লাডি বাড়ি কিনে দেয় সব পেরে একটা গাড়ি চলবে তবির সাহাবি বলেন জংলার সব হিংস্র প্রাণীরা ব্রেক একটা ভাগ আমাকে নিয়ে চলছে একটা পরিচয়ের উপর আমি আখেরি নবীর গোলাম সে নবীর গোলাম হইতে যা কিছু দরকার করতে রাজি আছেন প্রথমত সুদ আর গুড় সারতে হবে ধরতে হবে জামাতের শহীদ নামাজ সুদ গুড় সারবেন জামাতের শহীদ নামাজ ধরবেন নবীর গোলামের খাতায় নাম উঠে যাবে নবীর সাহাবি বলে জংলাটা পার করে দিয়ে বাঘ বলতেছে যাও নবীর গুলাম আর কোনো ভয় নাই আমি বলবো শুধু জংলায় নয় দুনিয়াতে নয় এই নবীর পরিচয় এই নবীর উম্মতের পরিচয় যাদের কাছে থাকবে ময়দানে আদম থেকে শুরু করে ইসা আলাইসাল্লাম পর্যন্ত সকল নবী নবীর যেদিন দাঁড়িয়ে থাকবে আদা তুফরে সূর্য ওই দিন আমার আল্লাহ ঘোষণা দিবেন সর্বপ্রথম নবীর উম্মতের গাড়িগুলো জান্নাতে পাঠাও সে নবীর উম্মত হইতে গিয়ে যা কিছু করা দরকার করা আমাদের উচিত কিনা বলুন আজকার ওয়াজে সুদগোষ্ঠটা সারবেন জামাতের সহিত নামাজটা ধরবেন আর এই নবীরে চিনবেন চিনতে পারলে আল্লাহরে পাইবেন পক্ষে নবীর পক্ষে যারা আল্লাহ থাকবে তার পক্ষে খারা তার বাস্তব খাদিজার জীবনী খাদিজা বললেন না এই রাখাল আর কোনোদিন সারবো না নবীজি আরেকদিন দেখে মরুভূমিতে এইভাবে হাটটা দিয়ে পাহাড়ের কিনারে পাথরের উপর হাটটা রেখে নবী ঘুমিয়ে আছে মেঘের টুকরা ছায়া দেয় কিন্তু গরমটা খুব বেশি ছিল অনেক সময় গরম বেশি এলে কিন্তু গড়ের ভিতরেও গরম লাগে গরম বেশি নবীজি গরম এমন সময় দেখে অজগর সাপ এসে অজগর সাপ এসে ফনা ধরে মাথাটা তাল পাতার পাখার মতো ফনা করে নবীজির চেহারা মোবারকে বাতাস করে আচ্ছা পৃথিবীর এমন কোন মায়ের সন্তান আছে নি সাফে বাতাস দিব এই নবীর ব্যবহারটা মনে যা সেভাবে না যে জায়গায় নবী থাকার কথা সেই জায়গায় রাইখা ব্যবহার করেন খাদিজা দিকা ওই বিল্ডিং এর থেকে দেহে কই আর মরভূমিতে দিব না বিকালে আসছে ও রাখাল আজকার থেকে মরুভূমির দায়িত্ব তোমার না তুমি ব্যবসার দায়িত্বে লম্বা ঘটনা এখানে ওয়াশ করলে দুই ঘন্টার দরকার ব্যবসায় নবি গেছে বলুন লাভ কম হইব না বেশি হইব বেশি হবে খাদি এই অবস্থা দেখে আর নিজেকে নিজে কন্ট্রোল করতে পারে নাই গার্জিয়ান এলাকার তার বংশের সবাইকে ডাকছে বলছে তোমরা আমাকে যুবক মোহাম্মদের কাছে বিবাহ দিয়ে দাও আর বলতেছো কি তার তো কিছু নাই মা নাই বাবা নাই সয় সম্পদ নাই এটা রাখাল বাড়িগর নাই ব্যবসা বাণিজ্যের মালামাল নাই বেড়া বকরি দুম্বা উঠ নাই কিছু বলতে কিছু নাই তোমার এত কিছু তুমির মতো একজন মহিলা ধনাট্য ব্যক্তি এরকম একটা যুবকের সাথে বিবাহ হতে পারে না তুমি পাগলামি করলেও আমরা পাগল হব না খাদিজা ডাকতেছে আমাকে যখন পাগল ওই বলেছ এবার দেখো তোমরা পাগলের খেলা খেলবো রে আত্মীয় স্বজন গার্জিয়ানের বংশের মুরুবির আমার এক হাতে কলম দাও আর এক হাতে কাগজ দাও আমি খাদিজার যত সম্পত্তি আছে টাকা পয়সা আছে দ্বন্দ্ব আছে ব্যবসার মালামাল আছে আছে দুম্বা আমার আমি খাদিজার জীবন জৈবন সহ সব আমি মোহাম্মদের নামে দান করে দিলাম বাবারা আল্লাহ রাবুল আলমিন এই অবস্থাটাকে পছন্দ করেছে আল্লাহ এই ঘোষণাটাকে পছন্দ করেছে আমি যার ভালোবাসায় এত কিছু করলাম ও খাদিজা তুমি তার ভালোবাসায় সব দিয়ে দিলা আমি আল্লাহকে তোমার পক্ষে নিয়ে নিলাম নবীর ভালোবাসায় সব দিয়ে দিলা আমি আল্লাহকে তোমার পক্ষে নিয়ে নিলাম বাস্তব যেদিন খাদিজা দুনিয়ার থেকে বিদায় হবে নবীজিকে ওয়াদা করাইলেন হজুর আমার তিনটা ওয়াদা আমি যে আপনার জন্য সব দিয়েছি আপনি আমাকে কি দিবেন রাসুল বলেন আয়সা তুমি কি চাও বলো আমি তিনটা জিনিস চাবো খাদিজা বলতেছেন আমি তিনটা জিনিস চাবো কি তিনটা একটা জিনিস হলো আমার মৃত্যু হলে বাজারের কিনা কাফন দিয়ে আমারে কাফন পরেন না আমাকে আপনার একটা পাঞ্জাবি মোবারক দিয়ে আমারে কাফন পরাবেন নবী গো আমি আপনার জন্য সব দিয়েছি আপনি আমার তিনটা জিনিস দিবেন না রাসুল বলেন খাদিজা রে কথা দিলাম তিনটা জিনিস দিব বলো তোমার কোন কোন তিন জিনিস দরকার একটা জিনিস হলো আপনার পাঞ্জাবি মুবারকে আমারে কাফন পরাবেন আমাকে যেই কবরের মধ্যে দাফন করবেন আমাকে শুয়াইবার আগে গো আপনি রহমতের নবী একটু শুয়ে আসবেন বলুন যেই কবরে আমার রাসূল শুয়ে আসবে এই কবরের অবস্থাটা কেমন হবে রে কেমন হবে বাস্তবতাই চলুন একটু ভারতের জমিনে যাই ভারতের ডক্টর শিব শক্তির জীবনী ডক্টর শিব শক্তির ঘরে আমার রহমতের নবী প্রবেশ করে ডাকতেছে স্বপ্ন যুগে ও ডক্টর শিব শক্তি দেখো আমি কে আসছি ডক্টর শিব শক্তি একটা চিৎকার মারলেন ইয়ার রসুল চিনতে আপনারে চিনে ফেলেছি আমি তো তোমাকে কালিমা পড়াইতে আসতি বলো কালিমা পড়বে কিনা না ডক্টর শিব শক্তি নবীজির হাতে হাত দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে গেছে বলুন যেই করে নবী এসে কালিমা পড়াইছে এ ঘরটার দাম কেমন হয়েছে সকালবেলা গাছের পূজা করত আগুনের পূজা করত। করত পূজা পূজা আজকে করে কোনো না গর থেকে বাহির হয় না যে ঘরে রহমতের নবী আসছে কেমনে গো রহমতের গর থেকে বাহির হইব নাস্তার টাইম হয়ে গেছে বিবি সাহেবা নাস্তা নিয়ে দরজায় ডাকতেছে ও ঠাকুর কর্তা গুম কি ভাঙ্গে নাই পূজা টুজা কি সব ছেড়ে দিয়েছ দরজা খুলে দিলে ডাকতেছে ও ঠাকুর তুমি কি ঘর থেকে বাহির হইয়া পূজা করবানা বাথরুম টাথরুম কি দইবানা ঠাকুর কর্তার ডক্টর শিব শক্তি ডাকে বিবি! কেমনে বাহির হব গো তুমি কি টের পাও নাই ই আমার ঘরে কেমন লাগতেছে বিবি চক্ষুটা ঘুরাইয়া ঘুরাইয়া ডাকে স্বামী গো মন কয় গরটা যেন শান্তির বাসস্থান হয়ে গেছে গরটা যেন বরকতে বরপুর হয়ে গেছে মন কয় মহান কোন অতিথি যেন আপনার ঘরের মধ্যে আজকে এসে গেছে গরটা যেন সুগন্ধিতে গন্ধময় হয়ে গেছে ডক্টর আমারে কালিমা ডাকি গেছে আমি একজন মুসলমান আর এখন তুমি হয়ে গেছো হিন্দু আমি তোমার হাতের নাস্তা কিন্তু খাব না আমি ইসলামে ঢুকে গেছি তো এখন আমার ইচ্ছায় আমি চলবো না ইসলামের ইচ্ছাই চলবো বলুন ইসলামের ইচ্ছায় আমরা চলবো নাকি আমরার ইচ্ছায় ইসলাম চলবে এখন কিছু লোক আছে হেরার ইচ্ছায় ইসলাম চালাইতো ইসলাম কারো ইচ্ছাই চলে না ইসলাম কার ধর্ম বলুন আল্লাহর মনোনীত ধর্ম আল্লাহর ইচ্ছাই চলবে চালানোর দায়িত্ব দিয়েছে নবী মোহাম্মদ ডক্টর শিব শক্তির বিবি কয় স্বামী কোন মহান অতিথি আইছিলো হা রহমতের নবী আইছিলো ও আচ্ছা ভালো খান রুটি খান তোমার হাতে খামো না মুখে তালা মারছে খামো না স্বামী এত এতদিনের মহব্বত এই কিছুক্ষণের মধ্যে তুমি ভাইয়া দিলা আচ্ছা আজকার নাশ তারা খাও পরে আর খাইও না স্বামীর মুহে রুটি নিয়ে গেছে তরকারি বড়াই আর মুহে দিত এটা কিন্তু ইসলাম রাসুল বলছে স্বামী স্ত্রীর এই মহব্বত স্বামীর মুখে ইস্ত্রি রুটি দিবে স্ত্রীর মুখে স্বামী রুটি দিবে এটা দিয়েন এতে মহব্বত বাড়বে কখন এইটা করে না তো ঝগড়া জাটি কৈরাত দুই মাস জায়গা একটার ভাই একটা ভিড়া ওই ছায় না আসলে ইসলাম যারা বুঝছে রাসুল যারা চিনছে তারা এরকম করে না নবী শিক্ষা দিচ্ছে স্ত্রীর সাথে মহব্বত বাড়ানোর জন্য স্বামী স্ত্রী মহব্বত বেশি করার জন্য এবার কিছুক্ষণের মধ্যে নবীর পরশে তাদের সেই মহব্বত এসে গেছে স্ত্রী রাখতেছে স্বামী তোমারে না খাওয়াই আমি সারতাম নাচ দেখ খাওয়াই এই ডক্টর শিব শক্তি বলেন বিবি গো না তোমার হাতের নাস্তা খেতে পারি না আমি তো ইসলাম গ্রহণ করি ফেলেছি বিবি ডাকতেছেও না আমিও তো হিন্দু রইলাম না তোমাকে যেই সময় আমার নবী কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে গোস্বামী যাওয়ার পথে আমার কালিমা পড়াইয়া গেছে বাবার আসুন আমি শেষ দিকে যাচ্ছি যেই গরে রহমতের নবী এই গড়টা যদি এরকম হয় আর খাদিজা বলতেছে নবী গো আমার কবরে আপনি আগে শুয়ে আসবেন তিন দুই নাম্বার দাবি তিন নাম্বার দাবি হলো আমাকে কবরে শোয়া কবরের কাজ শেষ করে সবাই কবর সারবে আপনি নবী কবরটা সারবেন না আমার মাতার পাশে বসে থাকবেন মুলকিন নকিরের সোয়ালের জবাব আমি খাদি যা ভয় পাই নবী গো আপনি দিবেন আমি আপনার লেগে সব দিছি আপনি আমার তিনটা কথা রাখবেন রাসুল বলেন খাদিজারে যাও কথা দিলাম যে দিন খাদিজা কবরে শুয়েছে মক্কানগরীর জান্নাত জান্নাতুল মোয়াল্লাই আমার নবী মা খাদিজার কবরের মাতার পাশে বসে আছে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় মুল মূল কিন্ন কিরা সেনা আমার আল্লাহ ডাকে জিবরাইল রে বন্ধুর পেরেশানি আমি আর সইতে পারি না বন্ধুকে যাইয়া বলো খাদিজার পক্ষে আর বসে থাকতে হবে না বন্ধু যেন বাড়িতে চলে যাই খাদিজার কবরের পাশে আর কষ্ট করতে হবে না জিব্রাইল এসে ডাক দিইয়ারসুল সুলাল্লাহ কেন বসে আছেন মুলকিন নকিরের জবাব দেব কথা ছিল হুজুর জান যান বাড়িতে চলে যান মুলকিন নকিরের জবাব আপনার দিতে হবে না গো নবী যেদিন খাদিজা জীবন জৈবন দন সম্পদ টাকা পয়সা বাড়িঘর সব আপনার ভালোবাসাই দান করে দিয়ে আপনার পক্ষ নিয়েছে আমার আল্লাহ সেদিন খাজদার পক্ষে চলে গেছে আজকে মূল কিন্নকিরের সরের জবাব আপনার দিতে হবে না খাদিজার পক্ষের জবাব আমার আল্লাহ নিজে আদায় করে দিয়েছে নবীর পক্ষে গেলে আল্লাহ জবাব দিয়ে দেয় এ নবীর পক্ষে যাইয়া নবীর উম্মত হইতে বলুন আপনারা রাজি আছেন কিনা তাহলে এক নাম্বারে সুদ গুরসেরা দিতে হবে জামাতের সহিত নামাজ ধরতে হবে আর নবীজির কিছু কথা মানতে হবে নবীজি বলছে কাফা বিল মাউতি ওয়াইজান একটা ওয়াজ যথেষ্ট মৃত্যুর কথাটাকে স্মরণ রাখো নবীজি আরও বলেছেন বীররুল ওয়ালিদাইনি আবদাল মিনা সলাত ও ও সাওমি ওল হাজ্জি অল অমরাতি অল জিহাদিফি সাবিল্লাহ মা বাবা যাদের দুনিয়াতে আছে। তাদের সাথে কি ব্যবহার করবেন মা বাবা খুশি হয় মা বাবা শান্তি পায় এমন আচার আচরণ করবেন তাহলে বাজেট কি পাবেন রাসুল বলছে একটা লোক নামাজ পড়ছে সদ্গা করছে হস করছে রোজা রাখছে উমরা করছে আল্লাহর রাস্তায় জেহাদ করে যেই নাকি লিয়া বাড়ি যাইতেছে আরেকটা লোক গরিব মানুষ রিক্সা চালায় ব্যান চালায় বাসের হেল্পার টেম্পুর হেল্পার বাড়িতে যাওয়ার সময় রাত্রে আটটা বাজে মা কি খাইলে খুশি হইব এই চিন্তা কইরা কমলার দোকানে যায় দুইটা কমলা লইছে বিশ টাকা দিয়া বাবা কি খাইলে খুশি হয় ফলের দোকানে যাইয়া একশো গ্রাম আঙ্গুর লইছে লাগে দুইটা কমলা বাবার লাগে একশো গ্রাম আঙ্গুর লইয়া মা বাবা যেই ঘরে থাকে দরজায় গিয়ে ডাকছে মা মাগো, বাবা কই মা ডাকতেছে বাবা তোমার বাবা তো এতক্ষণ রাস্তায় দাঁড়াইয়া ছিল এখনো তুমি আসতেছো না আর আমি মা তো দরজাটা খুলেই তোমার লেগে দাঁড়াইয়া এড়েছি বলুন রাত্র দুইটা হোক আড়াইটা হোক সন্তান বাড়িতে না আসা পর্যন্ত একটা ঘরের দরজা বন্ধ হয় না বলুন এ ঘরটা কার মা মা এত কষ্ট আমার জন্য বাবা খোই বাবা যে আমার জন্য ছোটকালে মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে আমাকে লালন পালন করেছে বাবার জন্য দুইটা আপনার জন্য দুইটা কমলা বাবার জন্য একশো গ্রাম আঙ্গুর আনছি মাগো গরিব মানুষ বেশি খাওয়াইতে পারি না রুজি রোজগার কম মাগো খাও গো মা আমার ছেলে মেয়েরে দিও না তোমরা দুইজনে খাও তোমার নাতিনাতকরকে দিও না মা বাবা দেখবেন খুশি হইয়া মুস্কি মুস্কি হাসবে ছেলে মেয়ের জন্য আনো নাই মা বাবার জন্য আনছো বাবা এমন সন্তান তুমি আল্লাহ আমরারে কেমন সন্তান দিয়েছে আমার নবী বলেন এইটুকুন কাজ মা বাবার সাথে করে দুইটা কমলা মায়ের হাতে একশো গ্রাম আঙ্গুর বাবার হাতে দিয়ে যারা মা বাবাকে সন্তুষ্ট করেছ খুশি করেছ এর বিনিময়ে আমার আল্লাহ তোমার জন্য কি বাজেট করেছে আমার নবী বলেছে একটা লোক নামাজ পড়ে সদগা করে রোজা রেখে হস করে উমরা করে আল্লাহর রাস্তায় জাহাদ করে যেই নাকি পাইলো তুমি মা বাবারে খুশি করে এর চেয়ে বেশি নাকি তোমার আমল না আমাই লইয়া গেলা বাবার নবীর কথা মানুন নবীর উম্মত হওয়ার জন্য এই কাজগুলি করবেন এই অনুরোধ আপনাদের প্রতি রইল নবীর পক্ষে খাদিজার মতো ব্যক্তি দান সম্পদ টাকা পয়সা বাড়িঘর দান করে দেওয়ার কারণে আমার আল্লাহ তার পক্ষে চলে গেলেন মূলকিন্নকিরের সওয়ালের জবাব নবী না দিয়ে আমার আল্লাহ নিজে আদায় করে দিলেন নবীর পক্ষে গেলে আল্লাহকে পক্ষে পাওয়া যায় এ নবীর পক্ষে আপনাদের কাছে দুইটা হাত বাড়াইলাম রাবুল আমিন এই পর্যন্ত কষ্ট করে তোমার আদুরের বান্দারা আখিরি মনাজাতের অপেক্ষায় দুইটা হাত মনাজাতে বাড়াইল গো আমি জানি না কার মনে কি দুঃখ কার মনে কি ব্যথা কার জানি মনে দুঃখ আছে হজুর কতজনের মা আছে আমরার মা নাই মা নাই কতজনের বাবা আছে আমার বাবা নাই গো বাবা নাই কে জানি আজকের মা যে হাত সন্তান কোথাও গেলে রাত্র দুইটা বাজলেও মা দরজাটা খুইলা বিনাইয়া বিনাইয়া কান্ত একটা গাছের পাতা যদি পড়ছে মায়ের কানে একটু আওয়াজ যদি আসছে মা দুই কদম সামনে গিয়ে চিৎকার মেরে ডাক মারছে বাবা আইস আমি তোমার মা দাঁড়াইয়া রইছি এ মাহারা মারো ভাবি যার বাবা নাই গো যে বাবার সন্তান কোথাও গেলে রাত্র দশটা বাইজা গেলে বাবার মন আর ঘরে টিকে নাই বাবা ডাকছে হারিকেনটা দরাইয়া দাও গো দেখি আমার সন্তান কই বাস স্ট্যান্ড যায়া দাঁড়াইয়া রয়েছে এখনো কেন আমার বাবা আসে না একটা বাস যদি স্ট্যান্ডে লাগছে বাবা দৌড়াইয়া দরজার কিনারে দাঁড়াইছে কত মানুষ নামলো সন্তান নামলো না বাবা চোখের পানি ছেড়ে কান্দে মাবু কই গো আমার আদুরের সন্তান কত মানুষ আইল আমার বাবা তো আইলো না এ বাবার কে জানি হাত বাড়াইছে গো এ বাবার কথা কেমনে বুই লাগেছো গো মার কথা কেমনে গো একটা মায়ের অবাবি ছেলে দেখেছি কি ব্যথা তার মনে ছয় সাত বছর বয়স মা বাচ্চা হবে ডেলিভারি এলাকার মহিলারা কয় হসপিটালে যান তাড়াতাড়ি আপনার অবস্থা ভালো না মা বুর্গা পরে বিকালবেলা রওনা হয়েছে হসপিটালে যাবে ছেলেটার সামনে দাঁড়াইয়া ডাকে মা কই যাই বা গো আমারাই কিছু কইলা না গো মা তুমি না কোথাও গেলে আমারে আগে জামা কাপড় পরাইতা তারপরে নিজে বুরগা লাগাইতা আজকে আমারে কিছু না কইয়া বুর্গা লাগাইছো কই যাইবা তুমি বাবা গো আমি হসপিটালে যাব আমার অবস্থা বলে ভালো না ছেলেটা ডাকতেছে মা দেরি করো না তাড়াতাড়ি আইসো তুমি না আসলে আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে বাবা জানি না রে বাবা ভাগ্য যদি ভালো হয় বাড়িতে ফিরে আসবো মায়ের গলায় ধরবি ভাগ্য যদি খারাপ হয় জীবনে আর মার মুখ দেখবি না ইয়াল্লা যারা পরীক্ষা দিতেছে কামিয়াবি দান করে দাও যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দিয়ে দাও যাদের ছেলে মেয়ে দিয়েছ ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও ছেলে মেয়েদেরকে অকালে মৃত্যু দিও না মা বাবার কলি যায় আগুন জ্বালাইও না ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়ায়া দাও ইয়াল্লার একটা দরখাস্ত করি গৌসে পাকের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও আজকের মাহফিলের কষ্টের বিনিময় আর কিছু দাও বা না দাও তোমার নবীর একদিন গুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ মা বোনদের কেরাবিয়া বস্তির মতো বানাইয়া দাও ইয়া আল্লাহ মাহফিল শেশে যারা যেখানে যাবে স히 সালামতে পৌঁছাইয়া দাও এই মাহবুব 15তম বর্ষিকি মাহফিল বিদায় হয়ে যায় এই মাহফিল তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাইখো গোয়াল্লাহ আল্লাহ এই মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে সকলকে তুমি কাল কিয়মতে নবীর গোদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ ইয়া আল্লাহ মাহফিলের উসিলাই তিন দিনের মধ্যে এলাকায় রহমতের বৃষ্টি দাও গোয়াল্লা আল্লাহ তিন দিনের মধ্যে রহমতের বৃষ্টি দাও গোয়াল্লা পাগলদেরকে রহমতের বৃষ্টি দিয়ে শান্তি করে দাও গো আল্লাহ এই মাহফিলটা কেমন পর্যন্ত তুমি কায়েম রাইখো গো আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলেরও সিলাই দুরদ সালামের সিলাই ইয়াল্লাহ গাউসে পাকের নেগা রুহানি ফায়জের সিলাই আমাদের সবগুলো দরখাস্ত কবুল আর মঞ্জুর কর গো আল্লাহ ও সল্লাল্লাহু তাআলা আলা খয়রিকাল কিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সল্লাল্লাহু